আসসালামু আলাইকুম। যুক্তিতে মুক্তি ভাই বলেন তাহলে কেমন আছেন? ভাই আশা করি আপনি ডে বাই ডে মানে সুস্থতা সুস্থ হচ্ছেন আর আরো মানে ইমপ্রুভ হয়ে ফিরে আসবে ওই অর্থে আর কি। আচ্ছা আসিফ ভাই, আমি যে জিনিসটা জানতে চাচ্ছি, কোনো সত্তা আপনিও ধরেন না আমিও ধরবো না, কোনো সত্তা, এটা পিছনে কোনো সত্তা আছে এরকম কোনো কিছুর মধ্যে রাখেন না, এটাকে গাইড করে রাখেন। মানে আমি যে জিনিসটা জানতে চাচ্ছি যে যে কোনো কিছুই একটা রিজন যদি হয়, একটা রিজন যদি আমাদের সামনে আসে যে এটা একটা রিজন, এই রিজনটা হওয়ার জন্য কি আরেকটা পিছনে, এটা পিছনে কি আরেকটা ব্যাকআপ রিজন কি দরকার আছে না বা আছে না, এরকম চলমান দেখছি আমরা রিজনের। যদি আপনি এই রুলটা সেট করেন যে এইটার জন্য এই রিজনটা একটা রিজন লাগবে, তাহলে তো সেটার জন্য আরেকটা রিজন লাগবে। আপনার সেট করার রুল অনুসারে সেই আপনার রিজনটার জন্য তো আরেকটা রিজন লাগবে। হ্যাঁ রিজন লাগবে, যদি লাগে আসিফ ভাই, রিজন যদি লাগে তো লাগলো লাগলো, কিন্তু সেই রিজনের হিসাব করে আমি যদি বলি যেহেতু ভাই একটা পিছনে একটা রিজন আছে, ওইটার পিছনে ওই রিজন আছে আবার ওইটার জন্য তাই একটা সত্তা আছে, না আমি ওইটাতে চাচ্ছি না। সত্তা থাকতে হবে, আমি সত্তা থাকলে তাহলে আমার স্পেসিফিকেশন করতে হবে সেই সত্তা কি, কবে আসলো, তার নাম কি, সে দেখতে কেমন, এই ইত্যাদি ইত্যাদি ব্লাবলা অনেক কিছু চলে আসে। কিন্তু কোনো একটা রিজন ঘটলো, সে এক্সাম্পল আমি বিগ ব্যাং এর দিকেই যদি নিয়ে যাই, বিগ ব্যাং এর যদি নিয়ে যদি নিয়ে যাই, তো বিগ ব্যাং যখন সংঘটিত হয়েছে তার আগে ভয়ানক একটা কিছু ঘটছিল, বৃহৎ সম্প্রসারণ হয়েছে, বৃহৎ বিস্ফোরণ হয়েছে ইত্যাদি 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 এইভাবেই পাওয়া যায় অনেক, মানে তিন চার পাতা পড়ে লাস্টে কিন্তু আপনি ওই জায়গায় পাবেন। ওই জায়গার তথ্যটা কিছু একটা, কোনো একটা রিজন ঘটছে, কিছু একটা ঘটছে, বাট আমরা জানি না, স্পেসিফিক বলতে পারতেছি না যে ঠিক এই কি ঘটছে, কিন্তু কিছু একটা ঘটছে, এই যে কিছু একটা, যে তাহলে মানে সাম রিজন তাই না, কোনো একটা রিজন আছে, তাহলে ওই রিজনটা যে আসলো, আমার কথাটা পয়েন্টটা হচ্ছে ওই রিজনটা হওয়ার জন্য পিছনে একটা রিজন কি দরকার হয় না, আমরা পৃথিবীতে কি দেখতে পাই, যদি আপনি বলবেন যে পৃথিবীর হিসাব আলাদা ও ওইটার হিসাব আলাদা, কিন্তু আসিফ ভাই রিজন একটা হইলে তো মানে ওইটা হইলো কেমনে, মানে এরকম একটা খটকা কি আসে না, আসলে একটা প্রশ্ন কি আসে যায় না? কিন্তু ভাই আমি যতদূর জানি যে শূন্য অবস্থা হচ্ছে একটা আনস্টেবল অবস্থা, সেখানে হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন কণিকার উদ্ভব ঘটে, এবং শূন্যস্থানে যদি স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন কণিকার উদ্ভব ঘটে এবং সেটা যদি বিলীন হয়ে যায়, একই সাথে উদ্ভব ঘটে একই সাথে বিলীন হয়ে যায়, এবং এই দুইটার মাঝখানে যে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে যে বাড়তি অংশটুকু থেকে যায়, সেই বাড়তি অংশটুকু দিয়েই তো মহাবিশ্বের উৎপত্তি। এটা তো খুবই সুন্দর একটা রিজন এখানে এক্সপ্লেন করা হচ্ছে, কিন্তু এটার জন্য আবার কি রিজনের প্রয়োজন এই জিনিসটা আমি বুঝতে পারছি না। যেমন কণিকা, আপনার কথাতেই উত্তর বেরিয়ে আসতেছে যে শূন্য স্থানের মধ্যে একটা কণিকা তৈরি হয়েছে আবার শেষ হয়ে যাচ্ছে, একটা জিনিস তৈরি হচ্ছে আবার নাই হয়ে যাচ্ছে, ফর এক্সাম্পল কিছু একটা দেখা দৃশ্যমান হচ্ছে আবার নাই, তো কিছু একটা যে দৃশ্যমান হচ্ছে সেখানে আপনার, আমার মনে হয় আপনি হয়তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড কথা বলবেন, ধরেন এমনি মানে আপনার মনে কি ধরনের আসলো যে এই যে কিছু একটা আসলো, তো পিছনে কিছু একটা না হইলে শুধু শুধু হুদাই কি একটা জিনিস খুট করে চলে আসলো, আবার খুট করে দেওয়া যেতে পারে নাই, এরকম কি আসলে একটা নক করে না আপনাকে? না, আমি মনে আমার এরকম নক করে না, কারণ আমি মনে করি যে আমাদের এই ইউনিভার্সের যে রুলস গুলো আছে সেই রুলস গুলো হচ্ছে গিয়ে ইউনিভার্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে, ইউনিভার্সের বাইরে বা কোয়ান্টাম জগতে এই রুল গুলা প্রযোজ্য হবে না। আমাদের যে মানে ন্যাচারাল ওয়ার্ল্ডে আমাদের এই লোকাল ইউনিভার্সে যে রুল গুলো আছে, যেমন আমি একটা বলে লাথি মারলে বলটা সামনের দিকে যাবে, এটা আমাদের ন্যাচারাল ওয়ার্ল্ডের মানে আমাদের ইউনিভার্সের একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা যে আমাদের ইউনিভার্সের বাইরেও প্রযোজ্য হবে, মানে আমাদের সেট করা রুল গুলা যে ইউনিভার্সের বাইরে প্রযোজ্য হবে, এটার তো কোনো প্রমাণ নাই ভাই। হ্যাঁ প্রমাণ, প্রমাণ তো নাই আসিফ ভাই, প্রমাণ তো ডেফিনেট নাই, মানে বিগ ব্যাং এর আগে কি হয়েছিল সে তো বলতে পারতেছি না আমরা বা কোনো তথ্য নাই, কিন্তু কিছু একটা হয়েছে ওইখানেই, কিছু একটা হয়েছে দেখেই এটা হয়েছে, সেই জায়গায় আমার প্রশ্নটা এসে যায় যে তাহলে ওইটা হওয়ার পিছনে কি পিছনে একটা কারণ থাকে কিনা। এখন কারণ হইতে যদি আমরা ইনফিনিটি টাইমে চলে যাই, তো গেলে গেলাম গেলে গেলাম, বাট তার জন্য যে কেউ একজন থাকতে হবে যেন সেই ঘটাই যেতে, না সেটা সেটা হয়ে যাবে কেন, সেটা হচ্ছে তাহলে তো, তাহলে তো আমি বলতে পারি পৃথিবীর যে একটা পানি নামতেছে হিমালয় থেকে ওর পিছনে কেউ একজন আছে, বা ওই প্রশ্ন কি আটকায় যায় যদি মানে ব্যাপারটা হয়েছে আসিফ ভাই, যদি রিজনটাকে আপনি আপনি বলতেছেন যে এটা হয়েছে পর আবার মিলে গেছে, ওইটা হয়েছে কেন, ওইটা ওইটা এমনি হয়েছে, ওটা কোনো কারণ নাই, যদি এই যে আপনি স্টপ হয়ে যান তাইলে মুমিনীয় ভাবে উত্তরটা যে মানুষ কে বানাইছে, অমুকে বানাইছে, অমুকে কে বানাইছে, ওভাবে গিয়ে আল্লাহ বানাইছে, তো ভাই আল্লাহ কে বানাইছে, ভাই আল্লাহকে কেউ বানানো লাগে না, আল্লাহ এমনি হঠাৎ করে উদ্ভব হয়েছে, উনি এমন ভাবে উদ্ভব হয়েছে, সে কি আল্লাহ নাম, না আল্লাহ নাম না, তার কি দেখতে এরকম, না দেখতে এরকম না, সে আছে কোনো একভাবে আছে, ওইটা যেরকম কোনো মানে ওরকম একটা কিছু আইসে যায় কিনা, মানে ওরকম একটা জায়গায় গিয়ে ধাক্কা খায় কিনা। কিন্তু যেই জিনিসটা মানে বিজ্ঞানীরা বলতেছে সেটা তো ফ্যাক্ট এবং এভিডেন্স এর উপর ভিত্তি করে বলতেছে, তারা তো আসলে এরকমের কোন একটা গ্রন্থ থেকে কোট করে বলতেছে না, তারা তো এই জিনিসগুলো দেখেছে দেখে, এই জিনিসগুলো অবজার্ভ করেছে দেখে, কোয়ান্টাম ফিজিক্স এর যে বিষয়গুলো সেই জিনিসগুলো পড়ালেখা করেছে দেখেই তো তারা এই জিনিসগুলো বলতেছে। সেটা তো কোনো বিশ্বাস না আসলে, সেটা তো ক্যালকুলেশন, সেটা তো মানে নানাভাবে ক্যালকুলেট করেই তো তারা এই কথাগুলো বলতেছে। না ডেফিনিট ডেফিনিট, যেমন যেমন এখানে ধরেন আর এটা একটা পার্ট, আরেকটা পার্ট বলি তারপর আরেকটা পার্ট, আচ্ছা এটা এই সেকেন্ড পার্টটা হচ্ছে আমাদের অবজারভেবল যে ইউনিভার্স সেটা ধরেন 97 থেকে 98 বিলিয়ন লাইট ইয়ার, মানে সেটা মানে কি বলতে চাই আয়তন বা সাইজ, হ্যাঁ সাইজ, মহাবিশ্বের তো কোনো ধরেন উত্তর দক্ষিণ উপর নিচে নাই, ধরেন আপনি কোনো এক কোনো মাথা থেকে, কোনো এক মাথা থেকে আপনি স্টার্ট করছেন, আপনি ব্যাটম্যানের মতন যাওয়া শুরু করছেন, কথার কথা আপনার স্পিডটা ধরেন আলোর গতির থেকেও বেশি, সামহাও তর্কের খাতিরে বলছেন, তারপরও আপনি যদি মাল্টিভার্স না
নাও থাকে, মাল্টিভার্স থাকতে পারে, সেটা তো বলা বিজ্ঞানীরা বলে যে আমাদের মাল্টিভার্স থাকতে পারে, বাট অবজার্ভ ইউনিভার্স এতটুকু আমরা জানি, বাকিটা আমরা জানি না, বাট থাকতেও পারে, এই ধরনের একটা অ্যাসেসমেন্ট। তো আপনি যদি ওই স্পিডে সাপোজ কথার কথা যদি এটা সম্ভব না, তারপরে তর্কের ক্ষেত্রে যদি জানো, আপনি ওইটার বাইরে যেতে পারবেন না। এটা হলো আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমি যতটুকু জ্ঞানী বলি সেটা হলো কেন যেতে পারবেন না আমি বলি, আপনি শূন্যস্থানে যখন ভেসে থাকবেন না ভাই, বা একটা প্লেন ভেসে আছে বা কোনো একটা অবজেক্ট ভেসে আছে, সেটাও কিন্তু একটা জায়গা দখল করে আছে। ধরেন ওই যে ই হইতো না সার্কাস হইতো না আগে, গোল একটা জিনিসের মধ্যে মোটরসাইকেল চালাতে একদম, তো ওই জায়গাটা তো খালি, মাঝখানে জায়গাটা তো খালি, সাইডে ধরেন একটা জায়গা আছে সেখানে মোটরসাইকেল, তো মাঝখানে ধরেন কিছু একটা কোন একটা অবজেক্ট ধরেন ভাসতেছে, তো আপনি বলতে হবে যে পুরো জায়গাটার মধ্যে অতটুকু জায়গা কিন্তু ফিল আপ করা, ওই ওই স্পেসটা ফিল আপ করা, ধরেন একটা গোল আঁকলেন মাঝখানে একটা বিন্দু দিলেন, তো অতটুকু তো ফিল আপ করা, কোনো একটা কিছু আছে ফিল আপ করা, বাকি জায়গাটা শূন্য। তো আপনি ওই 97 বিলিয়ন লাইট ইয়ার্স ওইটুকুই যদি থাকে, ওইটার পরে আসলে বাইরে যাবেন কেউ, ওটার বাইরে দেখতে পারবেন না, মানে কিন্তু ম্যাথমেটিক্যালি কিন্তু অসম্ভব না, কিভাবে যাবেন? কিন্তু যুক্তিতে মুক্তি ভাই, আমি যতদূর মনে আছে আপনি তো সায়েন্সের স্টুডেন্ট, তাই না? আমি আমি কমার্স ইন্টারে আমার সাইজ ছিল, বাকি গ্রাজুয়েশন আচ্ছা, আমি মানে স্পেসের সংজ্ঞাটা কি আপনি কি বলতে পারবেন? স্পেস কাকে বলে, স্থান কাকে বলে? স্থান, স্থান যেটা শূন্য সেটা তো একটা স্থান আছে ভাই, সেটা তো একটা স্থান। না না, স্পেসের স্পেসিফিকলি একটা সংজ্ঞা আছে এবং শূন্য স্থানেরও একটা সংজ্ঞা আছে। এটা কি আপনি বলতে পারবেন? মানে মনে করেন যে আমি যদি একটা একটা মানে পরমাণুকে কম্প্রেস করি, হ্যাঁ, মনে করেন যে একটা ইলেকট্রনের একটা পরমাণুর ভিতরে তো একটা বিরাট অংশ জুড়ে হচ্ছে গিয়ে প্রোটনটা, তাই না? আর তার চারদিকে ঘুরছে হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রনটা হচ্ছে খুবই অল্প এবং প্রোটনটাই হচ্ছে সেখানে সবচেয়ে ম্যাসিভ। এখন সেইখানে যে একটা ফাঁকা জায়গা আছে ইলেকট্রন এবং প্রোটনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এবং দুইটা পরমাণুর মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটাকে কি বলে আর ওই যে প্রোটনটাকে কি বলে, আপনি কি বলতে পারবেন? না তো আমি তো তাহলে ভাই, যুক্তিতে মুক্তি ভাই, আপনি এই বিষয়গুলো নিয়ে, অমিত ভাই থাকলে আপনি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, অমিত ভাই থাকলে আরো বেটার আপনার সাথে আলোচনা করতে পারবে, কারণ আমার মনে হচ্ছে যে আপনি স্পেসের সংজ্ঞা এবং শূন্যস্থানের সংজ্ঞা এই দুইটা হয়তো এই দুইটা নিয়ে বোধহয় আপনার একটু আছে, আপনি এই দুইটা ভালো করে বুঝে তারপরে আপনার এই জিনিসগুলো চিন্তা করতে হবে। আমি আপনাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের কাছে যেই ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলা থেকে সত্য সত্যে উপনীত হওয়ার সবচেয়ে প্রকৃষ্ট সবচেয়ে ভালো মাধ্যমটা হচ্ছে বিজ্ঞান এবং এই বৈজ্ঞানিক গবেষণা দ্বারাই। এখন আর সেই যুগ নাই যে আপনি গুহায় বসে বসে ধ্যান করলেন বা বসে বসে চিন্তা করলেন, একা মানে গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করলেন যে এটা কেমন হইলো সেটা কেমন হইলো, সেই যুগ এখন আর নাই। এখন হচ্ছে বিজ্ঞানের যুগ এবং এখন আপনার প্রত্যেকটা জিনিসকে গভীরভাবে জানার জন্য বা গভীরভাবে বোঝার জন্য অবশ্যই আপনার বৈজ্ঞানিক যে গবেষণা সেটা সাহায্য নিতে হবে। আমার মনে হচ্ছে যে আপনার উচিত এই বিষয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনার অবশ্যই বৈজ্ঞানিক গবেষণাগুলা কি করা হয়েছে এই বিষয়ের উপরে সেগুলো আগে পড়া। আমার ধর্মের যে ব্যাপারগুলি আছে সেটাতে ইন্টারেস্ট নাই কেন, ইন্টারেস্ট হারাই ফেলছি কেন, আমি মোটামুটি জেনে ফেলছি, আপনি হয়তো বলতে পারবো জানি বাবা আপনি আমার চেয়ে বেশি না, আপনার সাথে তো প্রশ্নই আসে না, আপনার আপনার লাইফ ধরেন সত্য সন্ধানী লাইফ, এই ধরনের লাইফ ধরে মিলে আমার আমার 600-700 বছরে অলমোস্ট, আমি তো একদম কমায়ও হিসাব করি মনে করেন 900-1000 লাইফ দেখি, তো যে লোক 900-1000 লাইফ দেখছে, তো সেই লোকের কাছে যে বহুল আলোচিত যে 20-30টা মানে 6000 হাদিস নিয়ে তো আপনি আলোচনা করেন না, মূল যে যেগুলি আমাদের একদম ফোকাসে আনা উচিত, আয়সার ব্যাপারটা, মারিয়া কিতির ব্যাপারটা, হ্যাঁ, তারপরে নবী মত কিসে মূর্তি লোক না, কোন কুরেজের ব্যাপারটা, তারপরে যে মহিলারা দুই ভাগ করে উঠতে, আগে মহিলা বাড়ি ছিল এক কোপে দুই ভাগ করে উঠবে, ওই যে ওয়ারাকা বিন নফল, এই ব্যাপারগুলি, তারপরে উম্মেহানি ঘরে থাকাটা, এই যে 20-30-40টা টপিক ধরেন, এইগুলি ধরেন আমি একদম ধরলে গড় গড় করে বলি, তো আর সংক্ষেপ তো আমার আছে, আমার লাগলে আমি যখন লাগে তখন এটা শুধু দেখে নেই, খুব ফটকা না থাকলে আমি দেখি না, যেমন আমি আপনাকে একটা হাদিস বলতে পারি, ওই দিন স্ক্রল করে আপনার সংশয় না, এমনি স্ক্রল করে যে হাদিস ঘাটতে ছিল হঠাৎ করে ওইটা আসলো, সেটা হলো আসিফ ভাই আপনার ইয়াতে 20 নম্বর সুরাত, তোরা কি জানি আমি জানি না, 20 নম্বর সুরার 118 আর 119 নম্বর আয়াত আপনি দেখবেন, বের করলে এখন আপনি দেখতে পারবেন, দেখবেন যে নবী ইয়াতে আল্লাহ বলতেছে আদম এবং হাওয়ারে, তখন তারা বেরেছে বলতেছে তোমাদের, আল্লাহ বলতেছে কিন্তু কথা খেয়াল করে, তোমাদের খোদাও লাগবে না পিপাসাও লাগবে না, হ্যাঁ এটা তার ঠিক আরেকটা সুরা সুরা বাকারা 2 নম্বর সুরা, এটা বাকারা আপনি ভালো করে জানেন, সেইটার 35 নম্বর আয়াতে বলতেছে তোমাদের যা মন চায় যা খুশি মন চায় তাই খাও, কিন্তু ওই ফলটা খায় না ওইদিকে যায় না, তো একই জায়গায় আল্লাহ বলতেছে তার মানে কি আল্লাহ তো জানেই তাদের খোদাও লাগবে না পিপাসা লাগবে না, শেষ ওখানে তো শেষ, আবার পরক্ষণে কিন্তু তার স্টেটমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেটা কোরআনের আয়াত, সেটা কিন্তু হাদিসও না, 20 নম্বর সুরার 118-119, 20 নম্বর সুরা বের করেন আপনি, বের করাই ভালো, কারণ আমি বললাম আর আপনি শুনে কোনো রিপ্লাই দিলেন না, তাহলে বলতে পারে যে হোক বলতে চাই মানে হ্যাঁ 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 ঠিকই বলেছেন, সূরা তোহার 118 নম্বর আয়াতে যে জিনিসটা বলা হয়েছে ক্ষুধার্ত হবে না, আবার পরের আয়াতে বলা হয়েছে আরেক জায়গায় বলা হয়েছে যে এই যে দেখেন তুমি সেখানে ক্ষুধার্ত হবে না এবং বস্ত্রহীন হবে না, বস্ত্রহীন হবে না বলা হয়েছে, কিন্তু এই যে আবার যখন হচ্ছে গিয়ে গন্ধম ফলটা খাইলো তখন কিন্তু আবার তারা তাদের লজ্জাস্থান সম্পর্কে হয়ে গেল। হ্যাঁ ওই আপনি গন্ধফল বা কাপড় খুলে ফেললে ওইদিকে যায় না, শুধু আপনি ক্ষুধা লাগবে না আল্লাহ বলতেছে, আমি আপনি বলছি না আল্লাহ বলে দিতেছে, পার্টিকুলার সে যাকে বানাইছে আদম হাওয়াকে সে বানাইছে, হ্যাঁ তাকে একটা চ্যালেঞ্জ নিয়ে বানাইছে যে না এ ভালো করবে এর সাথে করে করে নিয়ে, তো বহুত গাফলা আছে শয়তানের সাথে, উল্টা পাল্টা হয়ে গেলো সব ফেরত হয়ে গেলো শয়তান বা জিনের বাসা হয়ে গেলো হোয়াট এভার, তো সে বলতে তোমার ক্ষুধাও লাগবে না পিপাসাও লাগবে না, ইন জেনারেল সেন্স আছে ভাই,
আপনার যদি ক্ষুধাও না লাগে পিপাসা লাগে না, তাহলে আপনি সলিডও খাবেন না লিকুইডও খাবেন না, রাইট? আপনি ক্ষুধায় পিপাসা অবশ্যই না লাগে না, এখানে সলিড এখানে মুমিনরা একটা তেনা প্যাচ মারতে পারে, তারা বলতে পারে যে ক্ষুধা লাগবে না কিন্তু আপনি টেস্টের জন্য খাবেন আর কি, এটা বলতে পারে। না, টেস্টের জন্য আল্লাহ তো বলতেছে এটা তো তোমার ক্ষুধা পিপাসা লাগবে না, লাগবে না মানে তো না মানে তো লাগবে না মানে লাগবে না, সে আবার একটু পরে বলতেছে যে তোমরা তোমাদের যা খুশি তাই খাও, আমার এক্স্যাক্টলি, এটা আপনি বুঝতেছেন আমি বুঝতেছি যে ক্ষুধার সাথে টেস্টের একটা গভীর সম্পর্ক আছে, তাই না? আমি হ্যাঁ যেটা হ্যাঁ মনে করি ক্ষুধার সাথে টেস্টের, যখন আমি অনেক ক্ষুধার্ত থাকি তখন যে কোনো কিছু আমার দিলে আমার খাইতে একেবারে অমৃতের মতো লাগে, তাই না? প্রচন্ড ক্ষুধার্ত একজন মানুষকে যদি আপনি কাঁচামরিচ আর মানে পেঁয়াজ আর ভাত দিয়ে দেন, তাহলে দেখবেন সে অমৃত মনে করে খায় ফেলতেছে। আবার যদি দেখা যায় যে তার ক্ষুধা নাই, তাহলে সব পৃথিবী সবচেয়ে ভালো মানে মাত্র খাইছে, মনে করেন ডিনার মাত্র শেষ হয়েছে, এখন পৃথিবীর সবচেয়ে ভালো খাবারটা এনে দিলেও তার কাছে সে বেশি খাইতে পারবে না, সে বলবে একটু খায়, বলবে হ্যাঁ ঠিক আছে টেস্টটা ভালোই কিন্তু বেশি সে খাবে না, মানে তার খুব একটা ইয়া থাকবে না, খাওয়ার প্রতি খুব একটা আকর্ষণ থাকবে না। আমরা জানি যে ক্ষুধার সাথে টেস্টের একটা গভীর সম্পর্ক আছে, টেস্ট পাওয়া যায় না মানে ক্ষুধা লাগলে টেস্টটা বেশি পাওয়া যায়, সেটাই কিন্তু সেটাই মানে কিন্তু মুমিনরা এই প্যাচটা মারতে পারে যে ওখানে ক্ষুধা লাগবে না কিন্তু আপনি শুধু এই টেস্টের জন্য জিহ্বার স্বাদের জন্য খাবেন, এটা বলতে পারে তারা। আপনি আপনি কি দুই মানে এটা তো আপনি 20 নম্বর এবং 20 নম্বর সূরার 118 19 দেখলেন, আপনি কি সূরা বাকারার 2 নম্বর সূরা তো বাকারা, বাকারার ইয়াটা কি 35 নম্বর আয়াতটা কি একটু বের করে দেখাবেন যে বাকারের বাকারার 35, আচ্ছা দাঁড়ান, সূরা বাকারা ওই তো গরু ছাগল এগুলি তো ইয়া তাই না, হ্যাঁ হ্যাঁ গরু ছাগল তারপরে এই মানে ওটার মিনিংটা কি হয়, বাকারার মিনিংটা কি হয় আবু, তারপরে আবু আবু গরু, হ্যাঁ গরু, এই যে এরকম গরু ছাগলের আয়াত তো হ্যাঁ। দেখাবেন তো এই যে দেখেন এখানে যেটা বলা আছে যে আমি বললাম হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তা থেকে আহার করো স্বাচ্ছন্দে তোমাদের ইচ্ছা অনুযায়ী এবং ওই গাছটির নিকটবর্তী হয় না। এই যে এখানে বলা হচ্ছে যে আহার করতে ক্ষুধা লাগবে না, তাহলে হুদাহুদি আহার কেন কেউ করতে যাবে, মানে জিনিসটা তো লাগবে না বুঝলাম না। যেটা লাগবে না সেটা তো আমি মানে তাকে সৃষ্টি করার আগেই জানি, ব্যাপারটা এরকম না আল্লাহর ব্যাপারটা যখন আছে আমি তো আদম হককে সৃষ্টি করার আগেই জানি ওদের ক্ষুধা লাগবে না পিপাসা লাগবে না, আবার আমি বলে দিচ্ছি তোমাদের যা খুশি তাই খাও, এক্স্যাক্টলি, ঠিক আছে, করে না এটা একটা জিনিস। আর একটা জিনিস বলি কোরআন হাদিস আমার তোমাকে জিব্রাইল একজন ফেরেশতা, ঠিক এইভাবে কোরআনের কোথাও নাই পাবেন, কোরআনের কোথাও আপনি পাবেন না জিব্রাইল একজন সরাসরি ফেরেশতা, হ্যাঁ সরাসরি কোথাও নাই, হ্যাঁ সরাসরি কোথাও কোথাও নাই, নাই কোথাও, ওই যে আসলো ওই পাহাড়ের উপরে আইসা বুকে চাপ দিলো বললো যে পড়ো, তারপরে যে আমি মূর্খ আমি তো করতে পারি না, ঠিক আছে কিন্তু জিব্রাইল আসলো, হ্যাঁ জিব্রাইল কথা বলো কিন্তু জিব্রাইল যে একজন ফেরেশতা সেইভাবে স্পেসিফিক নাই পুরো, হ্যাঁ এটা তো সে বলে দিচ্ছে, ওয়ারাকা বিন নওফেল বলে দিচ্ছে, তাই না? হ্যাঁ জিব্রাইল কিন্তু ফেরেশতা সেটা কিন্তু কোরআন ভাবে নাই, জিব্রাইল একজন ফেরেশতা সে আসলো সে আইসা কিন্তু মোহাম্মদ এরকম ধরলো সেই দিল বা ওই কি করে দিল ফুকে দিল, তারপর সে তিনবারের মাথায় বলে ফেললো বা তিনবার পরে পরে এটা। আর আরেকটা জিনিস শেয়ার করি আসবে তার নেই, এটা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ ধরেন বাপ মা আমার বাপ মা আপনার বাপ মা ধরেন আছে বা অনেকের নাই বা আমার নাই যাই হোক, হয়তো আপনি 20 বছর পরে জানতে পারতে পারলেন যে এরা আমার বাপ মা না, কিন্তু তাতেও সেটা আল্লাহর সাথে যায় না, আল্লাহর সাথে যায় না এই কারণে এই বাপ মা তো এই 20 বছর আপনার সাথে ছিল, খাওয়াইছে ভালোবাসা দিচ্ছে, আপনি চারপাশে দেখছেন তাকে, ঠিক আছে তার ছবি দেখছেন সবকিছু করছেন, মমিনরা যে জিনিসটা করে যে আপনি তো বাপ মারে দেখেন নাই তাহলে বিশ্বাস করেন কেন, তাহলে আল্লাহরে বিশ্বাস করবেন কেন, এই যে জিনিসটা দেয় তো আল্লাহ একদিন আপনার সামনে আসুক, একদিন আপনার সামনে এসে সে আল্লাহ যে সেই অবজেক্টিভ প্রমাণটা দেখে আইসা আবার সে বিলীন হয়ে যাক বা আপনাকে ওরকম একটা কিছু এরকম কিছু একটা দেখাচ্ছে যে সে আল্লাহ একদিন, বাপ মা তো ধরেন আপনার 38 বছর 40 বছর ধরেই আপনি আপনাকে লালন পালন করতে পারে অতি পরম যত্নে খাওয়াইছে ভালোবাসা দিচ্ছে স্নেহ দিচ্ছে সেই থেকে হইতেই পারে 10 বছর পরে যাতে না এরা আমার রিয়েল বাপ্পা না, তাতে কিছু ম্যাটার করে না কারণ তারা আপনার চারপাশেই ছিল সবসময় আপনাকে আলগায় রাখতে হবে ছোট থেকে বড়, আল্লাহ তো একদিনের জন্য আমাকে সেভাবে দেখা দেয় একদিন দেখা দিত একদিন সে কিছু একটা করতো তাহলে আমি ধরে নিতাম যে হ্যাঁ উনি আল্লাহ, এই জন্য আমরা বাপ মার কোনো এভিডেন্স না থাকলো বর্তমানে সেটা ডিএনএ টেস্টের ব্যাপার স্যাপার আছে, কারণ 100 বছর আগের ব্যাপারটা যদি আছে সেখানে কিন্তু ডিএনএ টেস্টের ব্যাপারটা ছিল না, তখনও কিন্তু বাপ মাকে বাপ বলেই মেনে নিচ্ছে মাকে মা বলে কেন, কারণ ওই যে ভালোবাসাটা ওইটার পরিপ্রেক্ষিতে, কারণ এটার আনসার এইভাবে দেওয়া উচিত না যে ধরেন আমি জারুজি না ভাই জারুজ না জারুজ বলে কোনো শব্দ আসলে আসতে নাই, হইতেই পারে একটা মেয়ের সাথে ধরেন 7 জন ছিল একদিন তো কারো একজনের মাধ্যমে তো আসছে 7 জনের মাধ্যমে তো সেই সন্তানটা হয়নি, জারুজ বলে তো আসলে কিছু নাই, আমি আমি ব্যক্তিগত ভাবে জারুজ বলে মনে করি তার ফাদার মাদার হয়তো সে না জানতে পারে না জানতে পারে সেটা তো তার তার কোনো দোষ না তাই না, তার বাপ মার ইয়ে বাপ মা জানাবে যে আমার সন্তান, আল্লাহর সাথে এখানে একটা আল্লাহ মুমিনরা যে বলে যে ভাই না দেখে মানতেছেন বাপ মারে আল্লাহকে কেন মানেন না, এইটার কম্পেয়ারটা ঠিক এইভাবে দেওয়া যায় যে আমার মানে চারপাশে কিন্তু তারা সবসময় আমাকে আসছে পরম যত্নে আমাকে লালন পালন করতেছে খাওয়াইতেছে স্নেহ ভালোবাসতেছে আমার যে কোনো প্রয়োজনে তারা আগে আসছে আল্লাহর কাছে তো আগে আমরা সেটা পাই নাই, ঠিক আছে কালকে যদি পাই অবশ্যই মেনে নিবো যে হ্যাঁ আল্লাহ আছে, ধন্যবাদ ভাই ভালো থাকবেন। ঠিক আছে, যুক্তিতে মুক্তি ভাই, আপনি ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল, তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে।